আমি সংক্ষিপ্ত দুই একটা কথাই বলবো যে আমাদের রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান করা হয়েছে মূলত একটাই বিষয় থাকবে যারা বিশেষ করে ছাত্রছাত্রীর বর্তমান প্রজন্ম এবং আগামী ভবিষ্যতের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তার সাহিত্য সৃষ্টি কিংবা তার প্রবন্ধকে তুলে ধরা তাদেরকে সমৃদ্ধ করা কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা জানি যে ভারতীয় সমাজ সংস্কার হিসেবে উনি যেমন বিখ্যাত ছিলেন উনি সমাজকে সংস্কার করার জন্য বিভিন্ন কাজ করে গেছেন সমাজের উন্নয়নের সুস্থ সমাজ গঠনের ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় চিন্তাভাবনার ওই তৎকালীন সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা ছিলেন পাশাপাশি ওনার যে সাহিত্য সৃষ্টি তিনি এমন অনেকগুলি প্রবন্ধ রচনা করেছেন অনেক সাহিত্য রচনা করেছেন যাগুলি অমূল্য বলবো আজকের দিনও তার প্রাসঙ্গিক তো আমাদের কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার যে সব ব্যক্তি বা মনীষী বা বিশেষ ব্যক্তিত্ব যারা সমাজের জন্য রাষ্ট্রের জন্য কাজ করে গেছেন বা কিছু দিয়ে গেছেন যা পরবর্তী সময়ে পরবর্তী প্রজন্মকে যেটা গ্রহণযোগ্য বা কথাও বলবো সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের সরকার কিন্তু প্রত্যেকটি ব্যক্তিত্বকে তুলে ধরার জন্য বিভিন্নভাবে সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক আমরা কিন্তু চেষ্টা করছি দেখবেন সারা ভারতবর্ষে আমাদের প্রধানমন্ত্রী নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর যারা দেশের জন্য সমাজের আত্মবলিদান করেছেন দেশ গঠনে কাজ করেছেন কিংবা সমাজ সংস্কারে কাজ করেছেন তাদেরকে তুলে ধরার জন্য বিশেষ ব্যবস্থা করা আছে যাতে বর্তমান এবং আগাম প্রজন্ম তাদেরকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে তাদের সম্বন্ধে তাদের ইতিহাস তাদের জীবনী তাদের কাহিনী এবং তাদের যে চিন্তাভাবনার দিশা বা মার্গদর্শনকে সামনে রেখে যাতে আগামী দিন রাষ্ট্রীয় চিন্তাভাবনা সবাই কাজ করতে পারে বা নিজেকে সমৃদ্ধ করবে সেক্ষেত্রে করা হচ্ছে আমাদের আগরতলা শহরও সারা রাজ্য দেখবে কিন্তু বিদ্যাসাগর না বিভিন্ন যারা যারা মনীষীরা আছেন ভালো যারা কাজ করেছেন সমাজের জন্য বা রাষ্ট্র গঠনের জন্য তাদের প্রতিপত্তি স্থাপন করা তাদের শ্রদ্ধা জানানোর জন্য তাদের জন্মদিন উদযাপন করা তাদের বয়ান দিবসকে সামনে রেখে তাদের ইতিহাসকে তুলে ধরার জন্য তাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য আমাদের সরকার কাজ করে যাচ্ছে।